বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 27 সেপ্টেম্বর 2009 রবিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জ এবং বরিশাল ও মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জন্য বরাদ্দকৃত থোক বরাদ্দের চাল স্থানীয় সরকার দলীয় নেতারা আত্মসাৎ করার পাশাপাশি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করেছে দৈনিক আমাদের সময়, জয় জয় দিন, নয়া দিগন্ত এবং মানব জমিন। বিভাগীয় নগরী সিলেটের রামকৃষ্ণ মিশনে বোমা আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ভীতি ছড়িয়ে পড়ার ফলে পূজা উদযাপন বাধাগ্রস্ত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক জয় জয় দিন, আমাদের সময়, মানব জমিন ও নয়া দিগন্তে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা একটি মন্দিরে শতাধিক হিন্দু লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সখানেক মোবাইল ফোন সহ কয়েক লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ার সংবাদ এবং পর্যটন নগরী কক্সবাজারে 14টি হিন্দু পরিবারকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের খবর ছেপেছে যথাক্রমে সমকাল ও প্রথম আলো। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর গলাচিপায় নব্য গডফাদার ও সরকারদলীয় এমপি গোলাম মাওলা রনির নিয়ন্ত্রণাধীন কুখ্যাত ভাইয়া বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর একটি প্রতিবেদন এসেছে দৈনিক সমকাল পত্রিকায়। সেনাবাহিনী ও বিডিআর প্রত্যাহারের পর পার্বত্য চট্টগ্রামের অরক্ষিত সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের উপর একটি প্রতিবেদন এবং পার্বত্য জেলা খাগড়াছড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের একটি ঘাঁটি আবিষ্কার হওয়ার সংবাদ ছেপেছে দৈনিক ইত্তেফাক, আমার দেশ, আমাদের সময় ও যুগান্তর। আওয়ামী যুবলীগ ক্যাডাররা ময়মনসিংহের গফরগাঁওয়ে একজন সংবাদকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর এবং মহাজোট শাসনামলের প্রথম 9 মাসে দেশব্যাপী সরকারদলীয় লোকজনদের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় একটি খতিয়ান প্রকাশ করেছে যথাক্রমে নয়া দিগন্ত ও আমার দেশ। সরকারদলীয় সন্ত্রাসীরা পটুয়াখালীর গলাচিপায় বিএনপি কার্যালয়ে হামলা করার পাশাপাশি একজন স্কুল শিক্ষক সহ 11 জন বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা করে বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার খবর ছেপেছে প্রথম আলো, সমকাল, আমার দেশ, নয়া দিগন্ত, মানব জমিন এবং জয় জয় দিন। নোয়াখালীর চরাঞ্চল হাতিয়া ও সুবর্ণচরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগ নেতার মদতপুষ্ট বনদস্যু ও লাঠিয়াল বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ ছেপেছে দৈনিক জয় জয় দিন ও সমকাল। ফরিদপুরের বোয়ালমারিতে আওয়ামী লীগ কর্মীরা বিনা উস্কানিতে আবারও বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর এসেছে যুগান্তর ও জয় জয় দিনে। প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা নীলফামারীর সৈয়দপুরে একজন অধ্যাপককে কলেজ ক্যাম্পাসেই মারধর করার সংবাদ প্রকাশ করেছে নয়া দিগন্ত এবং bdnews24.com। রাজশাহীর বাঘা এবং কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগ দলীয় এমপিদের শ্যালক ও ভাগিনার অপকর্মের খবর ছেপেছে দৈনিক আমাদের সময় এবং নয়া দিগন্ত। সরকারদলীয় লোকজন বরিশাল ও ঝালকাঠিতে ভিন্ন ভিন্ন দুটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ড টানিয়ে দেওয়ার খবর এসেছে জয় জয় দিন এবং আমাদের সময় পত্রিকায়। ভিজিএফের চাল এবং ত্রাণ সামগ্রীর ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে পাবনার বেড়ায় আওয়ামী লীগের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষে 1 জন নিহত ও 30 জন আহত হওয়ার খবর প্রকাশ করেছে প্রথম আলো, সমকাল, আমার দেশ, নয়া দিগন্ত এবং মানব জমিন। চিনির পর এবার আবারও উত্তপ্ত হয়েছে চালের বাজার। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত 10 টাকা কেজি চাল দিবাস্বপ্নই রয়ে গেল। বরং গত সপ্তাহের 26 টাকা কেজি দরের চালের দাম এ সপ্তাহে কেজি প্রতি 2-3 টাকা করে বেড়ে যাওয়ার খবর ছেপেছে প্রথম আলো, সমকাল ও জয় জয় দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।